সকালবেলা দরজায় খুলেছি ফ্রেশ টু হোমের জন্য আর কি। তার আগে গেছিলাম আমি, ওই ময়লার গাড়ি এসেছিল, সেটা ফেলে এসে তো নয় আবার শুয়েছিলাম, কিন্তু অবস্থাটা দেখো এখন। এগুলো এই মাছটা আবার কাটাও নেই, কাটতেও হবে, ও আমাকে না বলে এত কিছু অর্ডার দেয়, এগুলো ফ্রিজেই বা আমি রাখি কোথায়? তো চলো একে একে প্যাকেট কাটি, এখন কিছু তো করার নেই, ধুয়ে টুয়েই রাখতে হবে এখন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি ভালো নেই, এই জিনিসগুলোকে দেখে আমার ভালো লাগছে না। আমার এগুলো কখন আমি কি বোঝাবো আর কখন ব্রেকফাস্ট বানাবো? যদিও আজকে শনিবার, চাপ নেই, ঠিক আছে। তার মধ্যে আমার বলছে মাছ কিনতে যাবে, আবার ফ্রেশ টু হোমে, আর ফ্রেশ টু হোমে বলছি ফ্রেশ চয়েসে বা মাই চিকেন অ্যান্ড মোড়ে। আমি বলছি অসম্ভব ব্যাপার, আগে আমি এগুলোকে বোঝাই, আমি দেখি ফ্রিজের জায়গা হয় কিনা। মাছ অর্ডার দেয়নি বেশি, মাছটাই আগের বার স্টার্টিং যেটা এখানে ভাজা খাচ্ছিল ওইটাই দিয়েছি, কিন্তু ওটা আবারও কেটে দেয়নি। এক মুশকিল, এটা ফার্স্ট, এটা আমি পরে কাটছি, আগে এগুলোকে কেটে কেটে ধুয়ে নিই একটা একটা করে। এইগুলো মুশকিল, কোথায় যে রাখো ফ্রিজে তা নিয়ে একটু। এগুলো দিয়েছে গলা অর্ডার, এখানে না মাংসের সাথে গলা মেটে। এখান থেকে কি করছো তুমি? অর্ডার দিয়ে নিয়ে এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ধো এবার তুমি এগুলো মাছ কাটো, এখন শুনতে পাচ্ছে না আর। এই গলা, তারপর মেটে স্টমাক, এগুলো না মাংসের সাথে দেয় না। আর মেটে স্টমাকটা খেতে আমি খুব ভালোবাসি, আর গলাটা খেতে খুব ভালোবাসে, তো আলাদা করে অর্ডার দিয়েছে। আজকে আমি বলছি কিনা গলাটা একটু করে দেবে। কোথায় আছি আমি? মেটে এ মা, তোমাদেরকে দেখা দেখি আমার কাজটাও পারলো, নিচে পড়লো, কত মেটে এনেছে তোমাদেরকে কি করে দেখাই বলো তো। দাঁড়াও, এ দেখো কত মেটে, এতগুলো মেটে দিয়ে আমি কি করব বলো তো। কি জ্বালায় পড়েছি আমি, কিচ্ছু জিজ্ঞেস করে না, আর ওজন সম্পর্কে ওর কোনো জ্ঞান নেই। আমি শুধু মেটে খেয়ে বেঁচে থাকবো এইবার। তোমাকে ভালো মন্দ খাওয়াতেই হবে, নিজেকে খেতে হবে, নিজেকেও খেতে হবে। এবার দিয়েছে স্টমাক অর্ডার, এই যে এটাও এক বাটি, কি হবে জানি না এসব দিয়ে। মানে কতদিন রেখে খাবো আইডিয়া নেই কোনো। হ্যাঁ চিকেন দিয়েছে 500 মতো, এটা নয় ঠিক আছে। আর এগুলো না বেশ পরিষ্কার করেই দেয়, ধুতে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু আমি এত জিনিস রাখবোটা কোথায়? আর এরকম উইংস এনেছে এই যে, এগুলো দিয়ে কেএফসি চিকেন বানাবে বুঝলে তো। এগুলো তো আগে গোছালাম, এটাতে আছে গলা স্টমাক মেটে, এটা হবে দুপুরের জন্য, আর এটা হবে রাতের জন্য। এখানে দু পিসি মাছ রয়েছে, আর এই যে সব গুছিয়ে রাখলাম, এটা হচ্ছে মাছটা কাটলাম, এটা উইংসটা, আর এখানে আছে নিচে আছে মেটে স্টমাক গলা, আর 500 মতো মাংস আছে, তো এটা এখানে রাখলাম। তো চলো এবার ফ্রিজে ঢোকাই। বাপরে বাপ, 11টা 1 বেজে গেছে, এখনো সকালের খাবার পেটে পড়েনি, ওকে শুধু চা আর বিস্কিট দিয়েছি। তো দুজনের জন্য এটা ম্যাগি নয়, এটা এক্সপ্রেসো নামে কিছু একটা ছিল, যাই হোক, তো ওরটা শুকনো শুকনো আর আমারটা একটু ঝোলঝোল, আমি একটু এরকম পছন্দ করি। আর আমি ভাবলাম ম্যাগিটা করতে করতে দাঁড়িয়ে কেন থাকবো, তাই শাকটাও বেছে নিলাম, এরপর ধুয়ে কাটা রয়েছে, যাই হোক সবটাই হবে। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটাই বেলা হয়েছে, 11টা 15।
রান্নাঘরে এসে শাকটাকে আমি ধুয়ে রাখলাম, বেসিন মোটামুটি ফাঁকা করেছি কিন্তু পরিষ্কার করিনি, আর এই বাসন কটা মেজেছি এগুলো তো সকাল থেকে রেডি করা। আর এখানে পেঁয়াজটা আমি কেটে রেখেছি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে বার করে রেখেছি, এখানে কড়াইটাও রেডি রয়েছে, সবটাই রেডি, কিন্তু এখন রান্না বসাবো না। আমার নিজেরই আজকে এত মাছ ফাছ ধুয়ে নিয়ে কেমন গাটা ঘিনঘিন করছে ওই জন্যে। এখন বাজে 11:55, ঘর ছাড় দেবো, ঘর মুছবো, তারপর যাব স্নানে, স্নান করে এসে রান্না বসাবো। আর আজকে রোদটা ভালো উঠেছে, আজকে আমি কাছাকাছি করছি না না ওই জন্যে। ঘর গোছানো থেকে ও টেবিল গোছানো সমস্তটা কমপ্লিট হয়ে রয়েছে, যেটা হয়ে নেই সেটা হচ্ছে এই জায়গাটার বালিশ এসেছে। তো দেখো বালিশগুলো এইভাবে রয়েছে, ট্রলি আসলে ফাঁকা না করলে এই বালিশগুলো পুরনো বালিশ যেহেতু ওই জন্য ঢোকানো যাবে না। আর কালকে যা কাঁচা হয়েছে সব এখানে রয়েছে, এখন ভাঁজ করব। আর বালিশের কোনো অভাব নেই, যেহেতু ওর না একটু বালিশ এদিক ওদিক হলেই ঘাড়ে ব্যথা করে, তো কিছুদিন বাদ বাদ একটু বালিশটা ওর চেঞ্জ করতেই লাগে। তো দেখো অবস্থা আমাদের, তো চলো এই জায়গাটাকে গুছিয়ে নিই আগে। স্নান দান কমপ্লিট, এখন বাজে 1:45। আর এই জায়গাটাকে দেখো আমি হঠাৎ করে আবার এরকম করে দিলাম, সোফাটা এতদিন ওইভাবে রাখা ছিল, তো মনে হলো আবার এরকম করে দিই, আশা করি ভালোই লাগবে। তো সেটাও হয়ে গেছে, আর আমার এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার গুটি গুটি পায়ে রান্নাঘরে যাওয়া যাক, প্রায় 1টা বাজতেই যায়, কখন কি রান্না হবে জানি না আজকে। যদিও আজকে শনিবার ছুটির দিন কিন্তু ওই আর কি, আমারও তো একটু রেস্ট নিতে ইচ্ছে করে। আগেই চিকেনের ছাঁটগুলোকে বসিয়েছি, ছাঁট বলতে এগুলোকে আমি কি বলবো জানি না, গলা স্টমাকটাকে বসিয়েছি, মেটেটাকে রেখে দিয়েছি, কারণ মেটেটাকে দেখবে একসাথে কষালে গলেও যায় আর দরকারও হয় না। জলটা দেবো যখন আমি তখন দিয়ে নিয়ে ফুটিয়ে নেবো। যাই হোক, তো এই হচ্ছে ওই ছাঁটের অবস্থা। আর এখানে আমি ততক্ষণে শাকটা কেটে নিলাম, শাকটাই আগে করতাম যেহেতু এটা সব জোগাড় ছিল, তাই জন্য এটাকে আগে বসলাম, ততক্ষণে আমার শাকটা কাটা হয়ে গেল, তারপর করবো মাছ। এখানে ঢালাইয়ের কাজ আস্তে আস্তে চলছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখো ঢালাই করবে বলে পাটি পাতছে, তার আগে মানে মাদুর জাতীয় যেরকম আমি কখনো দেখিনি, কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম এরকম পাটি পেতে বা মাদুর পেতে আমাদের ওখানে হয় বলে তো আমার জানা নেই। কত মাদুর এনেছে দেখো, সুন্দর করে আবার মেপে মেপে পাতছে, ও যেটুকু বড় বেশি হচ্ছে কেটে দিচ্ছে, সুন্দর করছে কিন্তু কাজগুলোকে। তো এখন বেজে গেছে 8:00, আমরা 1:30 খেতে বসি। আজকে তো হবে না বলেছিলাম, ভাত শাক ভাজা আর এখানে ওই চিকেনের ওটা আর কি, আর মাছটা রাতের জন্য এখন একটুকুনি হালকা করে করে রাখলাম, রাতে আর একটু সর্ষের তেল তো লাস্টে কাঁচা তেল দিয়েই আগে ফুটিয়ে নেবো, তারপর তেল দিয়ে নামিয়ে দেবো। তা এখন এটাকে থাকবে ঢাকা চাপা দেবো। চলে এসছি ওই উইংস গুলো ফ্রাই করতে, এটা ওই বলুক, কারণ এটা ওই মাখিয়েছে, কি মাখিয়েছে না মাখিয়েছে আমি তখন ঘুমিয়েছিলাম। সয়া সস, টমেটো সস, তারপরে তোমার ব্ল্যাক পেপার, আর হচ্ছে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, আর সামান্য একটু নুন। হ্যাঁ নুন দিয়েছে, তো এই জল, এটা কর্নফ্লাওয়ার গোলা জল, আর এটা ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো রয়েছে, এটার মধ্যে দিতে বললো গোলমরিচ, হালকা হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন। আর এটাতেও তো নুন মাখিয়েছে, তাই জন্য আর ফ্রাই করার জন্য আমি তেল দিয়েছি, অল্পই দিয়েছি, কারণ মাংসের তেলটা না আবার মাংসতেই ইউজ করতে বা মাছে ইউজ করতে হবে, তো সেই জায়গা থেকে অল্প তেলই দিলাম। এটা অ্যাকচুয়ালি করার কথা ছিল আমার, কিন্তু তেল ছেটার ভয়ে আমি দিলাম, কারণ কালকে দেখো দই বড়া করতে গিয়ে আমার তেলটা একটু ছিটে এসছে। তো শুধু ওখানে না, বাকি আরেকটা জায়গাতেও ছিটেছে, আমি আর দেখাচ্ছি না, কারণ আমি বাড়ি থেকে তাহলে বকা খাও মামনি বাবার কাছ থেকে, বলবে সাবধানে, যতই সাবধানে করি না খুললে দেখবে ভেতর থেকে দেখবে। তো এখানে তো আমি চোবালাম, এবার আরেকবার কর্নফ্লাওয়ার গুলা জলে চুপিয়ে নিয়ে তারপর আরেকবার, তাহলে না মানে ডবল কোটিং থাকলে ভালো হয়, এটা যদি শুকনো হাতে করতে পারো তো খুবই ভালো হয়, আমার আর তো শুকনো হাত নেই। যাই হোক, কেএফসি স্টাইল চিকেন খাবে, যদিও আমার কি মনে হয় বলো তো এগুলো ঘরে করে খাওয়াটাই ভালো, এই সব দাম দিয়ে 1000, হ্যাঁ 4 পিস দেবে 480 টাকা, কত টাকা নিয়ে নেয়, যাই হোক না কেন। তো এগুলো বাড়িতে বানাতে পারলে, তোমার তেলটাও তুমি জানো যে তোমার পোড়া তেল নয় এই আর কি, আমরা কদিনই বা পারি, যাই হোক মাঝে মধ্যে ইচ্ছে করে আমাদেরও কিনে খেতে, ঠিক আছে চলো। আর ও এরকম এই তেল ঠেল একটু ছিটকেলে এমনি ভয় পায়, তো ওই জন্য ওকে দিলাম না, সিম আছেই আমি ভাজবো পুরো জিনিসটা। চলো ভেজে নাও তারপর ভাজা। হ্যাঁ তো এই দেখলেই এইভাবেই করব আর কি, তো দেখি কেমন হয় দেখতে আগে, ঠিক আছে চলো। এখানে ভাজা তো চলছে, হাতটা একটু সরাও দেখি, এই দেখো প্রায় কেচ্ছে কেচ্ছে একটা ফিল আসছে,
আসছে তো? ও আসলে বলছিল কর্নফ্লেক্স দিয়ে, আমি বললাম যে না ময়দা দিয়ে করো ভালো হবে, কর্নফ্লেক্স নেইও, আর এখন পুরো প্যাকেট আনতে হবে, তারপরে ওই কর্নফ্লেক্স গুলোকে কি করবো, দুজনেই আমরা দুধে ভিজিয়ে খাই না, সেই অভ্যাস আমাদের নেই, আমরা হেলদি ফুড কমই খাই আর কি। যাই হোক তো করুক, তো দেখো হয়ে গেছে, আর এই হচ্ছে সেই কেফসি বলা চিকেন, আর তার সাথে আজকে সস বা মিউনিস নিতে না করলো, বলো পুদিনার চাটনিটাই বার করো, সেটাই খাবো, পুদিনার ধনে পাতার যে চাটনিটা সেটা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, আর এখন বাজে হচ্ছে 7:49, আমরা না সন্ধ্যেবেলা আজকে আবার দুধ চা খেয়েছে, উনি বলছে যে দুধ চা আজকে করো একটু, অনেকদিন তো খাই না, আজকে একটু ইচ্ছে করছে, তো ওই জন্য এটা একটু লেট করে করা হলো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দুর্দান্ত হয়েছিল চিকেনটা, তবে চিকেনটা আমার মনে হচ্ছে আর একটু নুনটা থাকলে, মানে ও তো রান্না করে না খুব একটা তো বুঝতে পারেনি, কিন্তু চিকেনটা কিন্তু জুসি ছিল, বেশ সুন্দর ছিল খেতে চিকেনটাকে, বাইরেটা ক্রিস্পি ভেতরটা জুসি, ভাল লাগছিল খেতে, আর যেহেতু কোটিংটাতে নুন দিয়েছো অতটা মনে হয়নি, তবে চিকেনটাতে আর একটু সামান্য নুনটা দিলে একদম পারফেক্ট হতো। তো ঠিক আছে, ফার্স্ট টাইমের জন্য কেএফসি চিকেনের মতো বেশ ভালো হয়েছে খেতে, মানে অত টাকা দিয়ে খাওয়ার থেকে বাড়িতে ঠিকঠাক ছিল। 480 আমি দেখে নিয়েছি, চার তার থেকে 3 পিস আমরা খেয়েছি, আর 6 পিসের দাম কত নিয়েছি, 150 টাকা নিয়েছে আর কি 6 পিসের দাম, কিন্তু আমি বললাম যে ওকে এরকম ফ্রেশ টু হোম থেকে না নিয়ে এইরকম দোকান থেকে, সামনের দোকান থেকে যেরকম আমরা চিকেন কিনি সেরকম ওখান থেকে স্কিন আউট না করিয়ে, মানে স্কিন শুদ্ধ নেব, এরকম স্কিনলেস না নিয়ে উইথ স্কিন নিয়ে, ওখান থেকে 500 তুমি উইথ স্কিন নেবে, 500 তুমি স্কিনলেস নেবে আর কি। তো যাই হোক এসবের কথা বাদ দিলাম, চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল, বেশ ভালো লেগেছে, তবে পুদিনা পাতার চাটনিটা না হয়ে আমার মতে সস বা মেয়োনিজ হলে, ওকে আমি বলছিলাম, ও বললো না আমি পুদিনা দিয়ে খাবো, তো কিছু বলার নেই, উনি বানিয়েছে আজকে, আজকে ওনার যখন আনতে গেছিলাম তখন ওটা মেয়োনিজটা ওনার চয়েসেই, আর আমার ঘরে না সত্যি কথা যেহেতু ছিলাম না, মেয়োনিজটাও আমার ঘরে নেই আর কি, আমি ওকে বলেছিলাম যে 15 টাকার একটা পাউচ নিয়ে এসো, পরের মাসে আমি গিয়ে তারপরে হচ্ছে তোমার ওই নামকিন বিস্কিট, এইসব উল্টোপাল্টা জিনিস প্রচুর আসে, মানে এই উল্টোপাল্টা জিনিসে ধরো আরো 600-700 টাকা বিল করে, ও তো 500 টাকা করো না, 600-700 চলে যায় সে বিল, তো ওই জন্য না আমি এবার উল্টো পাল্টা দিকে কিচ্ছু তাকাইনি, তোমাদেরকে বললাম আমি কি এনেছি, তো না এনেছি চিপসের প্যাকেট, না এনেছি নামকিন বিস্কুট, মেরি বিস্কুট রয়েছে ঘরে ওটাই খাও আর কি, এরকম ব্যাপার। এবার আমাকে বলছি না তোমাকে একার পাঠানো যাবে না, আমাকে যেতেই হবে একবার, আমি ধরে রেখেছি রীতিমতো, ধরার থেকে বড় কথা যেহেতু স্কুটি বার করতে পারছি না, তাই আর যেতেও পারছি না ডিমার্ট, ওর অত ধৈর্য নেই যে ও হেঁটে হেঁটে ডিমার্ট যাবে, তো মানে ও হাঁটতে একদম পছন্দ করে না, কিন্তু ধরে বেঁধে এবার একটু হাঁটাতেই হবে, একদমই হাঁটবে না এটা শরীরের পক্ষেও ভালো না, যাই হোক বেশি বুকে ফেলছি, এইসব কথা বাদ দাও, এইসব ডাক্তারি কথাবার্তা হয়ে যাচ্ছে, বেশি বুড়ি বুড়ি হাব্বা হয়ে যাচ্ছে, এসব বাদ দিলাম। জিওর নেটের ব্যাপারে জানতে চেয়েছো, তো জিওর ওয়াইফাই এর ব্যাপারে বলতে গেলে হচ্ছে আগে আমাদের অ্যাক্ট ছিল, একটাকে ছেড়ে দিয়ে আমরা জিও নিলাম, অ্যাক্টে নিত হচ্ছে 1499 টাকা, 1400 টাকা অ্যাক্টে নিত, তাতে শুধু ওয়াইফাই দিতাম, দিত 300 Mbps, না ছিল কোনো অ্যামাজন প্রাইম বা ওয়েচই, এসব কিছুই দেখতে পেতাম না আমরা, তো ওই জন্যে, আর একটের দামটাও বেশি, আর 300 Mbps নামেই ছিল, ওই যে বলছিলাম ওর সিস্টেম কানেক্ট করলে আমার ফোন কানেক্ট হতো না, ওর ফোনও কানেক্ট হতো না, ওর আমরা যদি ফোন কানেক্ট করতে যাই তাহলে সিস্টেম ব্লিঙ্ক করতো, তো কাজ করতে পারতো না, সেটাও ডাইনিংয়ে থাকতেও, তাই ঘরে আসার পরে তো আরো বেশি হয়ে গেল, দরজা ঘরে দরজা বন্ধ করে দিলে তো আসতোই না। যাই হোক তারপরে আমরা ঠিক করলাম যে আমরা জিওরটা নেব, তো জিওতে হচ্ছে তোমার দুটো রয়েছে, একটা হচ্ছে 1400 আর একটা হচ্ছে 999, তো 999 যেটা যেটা আমরা নিয়েছি, তোমার প্রথম মানে প্রথম যদি কানেকশন নিতে চাও তো 3 মাসের টাকা একবারে দিয়ে দিতে হয়, মানে 3 মাসের জন্য তুমিও ফ্রি থাকবে, সেটা টাকাটা দিয়ে দিলে বলে তুমি যে আর পাচ্ছ না, টাকাটা চলে গেল এরকম তো নয়, 3 মাসের জন্য তুমিও হাত পা ছাড়া রইলে যে আমাকে আর নেট ভরতে হবে না, টাকা দিতে হবে না, এই আর কি। দিয়েছে হচ্ছে ওয়াইফাই এর জন্য একটা রাউটার দিয়েছে, একটা সেপটপ বক্স দিয়েছে, যেটা দিয়ে তুমি টিভির সাথে কানেক্ট করতে পারবে, আর 550টা চ্যানেল আছে এই আর কি, ওটিটি প্ল্যাটফর্ম, আচ্ছা 14টা ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, যেটা হইচই, হটস্টার, অ্যামাজন প্রাইম, এই ধরনের 14টা জিনিস রয়েছে আর কি, আর 550টা তোমার চ্যানেল থাকবে, যাদের টিভি আছে তাদের আমার মনে হয় বেটার, আর 999 টাকায় 150 Mbps দিচ্ছে, কিন্তু 150 Mbps এর স্পিড ভীষণই ভালো,
তার সাথে এই 150 এমবিপিএস এ ও সিস্টেম কানেক্ট করতে পারছে, ওর ফোন আছে, আমার ফোন আছে, এই সবটা মিলিয়ে আরো সিস্টেম আছে দুটো, একটা ল্যাপটপ একটা মনিটর, তো এই চারটে জিনিস আমাদের ভালো 150 এমবিপিএস এ চলছে আর কি, কোনোই প্রবলেম করছে না। আমি তোমাদের এটা ব্যবহারের দুদিন বাদে তোমাদের সাথে এটা শেয়ার করছি আর কি, তাও দিদি আমাকে বলেছে বলে তাই মৌদি, তো ওই জন্য আমি পুরোটাই শেয়ার করে দিলাম। আর 999 টাকা প্যাকেজটা ঠিক কথা, কিন্তু তার উপরে 18% জিএসটি রয়েছে, সেটা তুমি 1400 টাকারটাও দেয়, 999 টাকাটাও দেয়, 1180 টাকা পড়বে আর কি পার মান্থ। তবে একটের থেকে অনেক 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 গুণে ভালো, যেহেতু তুমি এতগুলো জিনিস একসাথে পাচ্ছ, সেপটা বক্সও পাচ্ছ, তোমার আর দরকার নেই আলাদা করে টিভির প্যাকেজ ভরা আর কি, তো এই জিনিসগুলো। আর যদি তোমার এখন কি বলে ওগুলোকে ভুলে গেলাম, ছাদে লাগানো থাকে যে কি যেন বলে ওগুলোকে, অ্যান্টেনা তো বলে না ওগুলোকে, এখন ডিশ ডিশ অ্যান্টেনা লাগানো থাকে ডিশ টিভি, তো সেটা আলাদা বিষয়, তাহলে তোমার লস হয়ে যাবে আর কি। যাই হোক, ডিশ টিভি যারা কিনে ফেলেছো তাদের জন্য আর বলার কিছু নেই, আর এছাড়া এই জিনিসগুলো পাচ্ছ আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, আর আজকের মতো টাটা, গুড নাইট। আর একটা কথা হচ্ছে, যারা 5G ইউজ করছো এখন কলকাতায় বসে, জিও 5G, আমাকে একটু প্লিজ জানিও যে স্পিডটা কেমন পাচ্ছো ফোনে 5G তে। কেন আমি একটু ফোনটা দেখি, যদি আমার ফোনে 5G সাপোর্ট করে তাহলে সিমটা চেঞ্জ করে নেব। ও আরো একটা সিম দিয়েছে, মানে নাম্বার দিয়েছে, জিও, হ্যাঁ জিও নাম্বার দিয়েছে, যেটা দিয়ে তুমি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে বা নেটের সাথে কানেক্ট করে আনলিমিটেড কল করতে পারবে, আর যেটাতে কোনো প্রবলেম হচ্ছে না, কথা খুব ভালো শোনা যাচ্ছে, ও করছে বাড়িতে ফোন ওটা দিয়ে। আর ল্যান্ডলাইন থাকলে তবে ওই নাম্বারটাও তুমি ইউজ করতে পারো ল্যান্ডলাইনে, যেহেতু এখনকার দিনে আর কারো ল্যান্ডলাইন নেই, তো ফোনে ওয়াইফাই বা নেট কানেক্ট করে নিয়ে তুমি ওটা দিয়ে কল করতে পারবে। এই কথাটা বলতেই ভুলে গেছিলাম, তো বুঝতেই পারছো জিও অনেক কিছু দিচ্ছে, নিতে পারো। তো চলো আজকের মতো টাটা।